আজকে হচ্ছে প্রকৃতির ডাইনিং টেবিলে ভাত খাবো আমরা রাইট এক্স্যাক্টলি মানে সে খালি এনজয় করতেছে দেখতেছে কিন্তু কিছু বলে না আমরা এখন যে জায়গাটাতে ছিলাম ওই জায়গা থেকে আমরা আরেকটা জায়গায় যাচ্ছি এটা ঝর্ণা যাচ্ছি না ঝর্ণা আচ্ছা জায়গাটার নাম কিন্তু আমি বলি নাই আপনাদেরকে আমি কোথায় আছি তবে হ্যাঁ বুঝতেই পারছেন আমাদের হিলো দিচ্ছে যেখানে থাকে মানে হচ্ছে দিঘিনালা আমি খাগড়াছড়ি দিঘিনালাতে এখন কিন্তু আমি এখন বলবো না আমি কোন জায়গায় আছি দিঘিনালা কোন জায়গায় আছি আমি এটা বলবো না এখন শুধুমাত্র এটা বলি যে আমরা এখন ঝর্ণায় যাচ্ছি আমরা কোনো ভাত টাত খাই নাই ওখানে গিয়ে খানা দানা খাওয়ার পরে দেন আমরা আস্তে ধীরে ব্যাক করবো এখান থেকে দেন আমরা একটা ঝিরি বেয়ে নিচে নামছি এখন পাথুরে ঝিরি এই দেখুন ঝিরিটা এবং দুইদিকে কিন্তু পাহাড় আমরা এই যে পাহাড়টা নামবো এখন আমরা যে একটা ঝর্ণায় যাচ্ছি পাহাড়টা এখন নামতে হবে আমাদের দেখুন বিশাল পাহাড় ও আরে বাপরে মারে মা ওরে তো মেরে আনলে এখন পুরো গই এখানে ঝর্ণা মানে হচ্ছে আপনার প্রায় ঝর্ণাগুলো আমি যত ঝর্ণা দেখেছি আর কি প্রায় এরকম পাহাড় নামা লাগে প্রায় সময় দেখছি এরকম পাহাড় নেমে তারপরে ঝর্ণাগুলো দেখা পাওয়া যায় আর কি পাথরের রাস্তা শিলা পাথর ওই আরে আরে মানে আরে 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 মানে বিজল নেই না পানি কমে গেছে এখন ঝর্ণা কিন্তু বিশাল ঝর্ণাটা দেখুন বাচ্চাগুলো কোথার থেকে লাভ দিচ্ছে ওখান থেকে যেখানে লাভ দিচ্ছে এটা কিন্তু একটু রিস্কি হয়ে যাচ্ছে আমার মনে হয় পানিটা কিন্তু বেশ ঠান্ডা আমরা আরেকটা জায়গায় যাচ্ছি তো জায়গাটা কিন্তু বেশ ভুতুরে ভুতুরে মনে হচ্ছে আর কি আমার এখন কিন্তু বাজে মনে হয় 3:30 এখানে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে পাহাড়ি জায়গা তো এই এখানে আবার একটু আলো আসছে এখানে নাকি ছোট্ট একটা ওয়াটারফল আছে আমরা ওখানে যাই জাস্ট একটু সময় কাটাবো বসবো এই সরো হানো জল দিলে হ্যাঁ রানে গেলি বাক বাহ জায়গাটা সুন্দর কিন্তু এখান থেকে কিছুতেই পড়তে যাবেন না পড়লে কিন্তু শেষ ও এই যে কিউট একটা ওয়াটারফল আছে ও মানুষ এখন তো মানুষ আছে তুইও তো মানুষ এখন এইটে ওকে গাইস আমরা একদম কিউট একটা ওয়াটারফল ছোট কিন্তু পানি না থাকার কারণে আসলে ঝর্ণাটা তোমার একটা ভালো লাগতেছে না আগে যদি পানি থাকতো অনেক ভালো লাগতো আমি যদি একটু দেখাই দেখুন অনেক কিউট একটা ওয়াটারফল একদম ঠিক সেটার নিচে চারদিকে পাথর আর পাথর আমরা বসছি আমার হিলোবি দিচ্ছে ভাই আছে হিলি ভয় আছে আর আমার সাথে আরও ব্রাদার আছে তিনজন ভাই ব্রাদার মিলে আমরা এখানে আসছি জাস্ট একটু এইরকম জায়গায় এসে এনজয় করতে কান্না ভালো লাগে আপনারা যারা দেখেন না আপনারা হয়তো হিংসা হতে পারে বাট আমাদের করার কিছু নাই আপনাদেরকে আমরা এখানে নিয়েও আসতে চাই না
তো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করব আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব এন্ড আমরা অ্যাকচুয়ালি প্লাস্টিকে ভরে আমরা কিন্তু প্যাকেট নিয়ে আসছি ভাতের প্যাকেট কিন্তু আমরা প্লাস্টিকগুলো কিন্তু এখানে রেখে যাব না আমরা যাওয়ার সময় প্লাস্টিকগুলো নিয়ে যাব হুম আর আপনাদেরকে একটা মানে যারা ঘুরতে ভালোবাসেন যারা ঘুরেন আপনারা যখন এরকম প্লাস্টিকের জিনিস কোথাও নিয়ে যান বোতল জাতীয় জিনিস প্লাস্টিক জাতীয় জিনিস প্লিজ ওগুলো যেখানে এখানে ফেলবেন না ওগুলোকে আসার সময় তো আপনার ভর্তি নিয়ে আসেন তাহলে যাওয়ার সময় খালিটা নিয়ে গেলে সমস্যাটা কোথায় রে ভাই খালি নিয়ে যাবেন একটা নির্দিষ্ট জায়গায় ফেলবেন আমরাও সেটাই করব আমরা পলিথিনগুলো সব আবার নিয়ে যাব ব্যাগে নিয়ে যাব হ্যালো বন্ধুগণ কিছু বলবা বন্ধুগণ তো আজকে হচ্ছে বিগাসদার সাথে আছি মানে বিগাসদাকে আমি দাওয়াত দিছি আর কি আর সাথে আছে আমার বড় ভাই আরেক বড় ভাই হিগিলি ভাই সবাই তো চিনেন মনে হয় তো আজকে হচ্ছে প্রকৃতির ডাইনিং টেবিলে ভাত খাবো রাইট এক্স্যাক্টলি এটা হচ্ছে প্রকৃতির ডাইনিং টেবিল হ্যাঁ আর প্রকৃতি প্রদত্ত হ্যাঁ প্রকৃতি প্রদত্ত একদম তো আসেন আপনাদেরকেও খাওয়াবো কি বলবো আমি আমি শুধু আপনাদের দাওয়াত দিব যে খালি লহলতা পাতা খাবো খাবো এরকম কোনো কথা নয় আমি এগুলো আপনাদের খাওয়াবো ভাত মাংস সাথে মানে সাথে আরো অনেক কিছু থাকবে সাথে অনেক কিছু থাকবে আসলে আসতে পারেন সমস্যা নাই তাহলে আবার হিলোবি দিচ্ছে ভাই ওর নামটা হয়তো অনেকে জানে না হিলোবি দিচ্ছে নামে চিনে সবাই কারণ হচ্ছে ওর ফেসবুক পেজের নাম হচ্ছে হিলোবি দিচ্ছে তো হিলোবি দিচ্ছে মানে এটা যদি বাংলা অনুবাদ করি মানে পাহাড়ের ভেতরে হিল মানে হচ্ছে পাহাড় এটা জানেন আমাদের চাকমা ভাষায় পাহাড়কে আমরা হিল বলি নাকি এটা হিলটা যদিও বা ইংরেজি শব্দ কিন্তু আমরা হিল বলি হিলোবি দিচ্ছে মানে পাহাড়ের গহীনে আর কি এই টাইপের কিছু বোঝায় প্রত্যন্ত অঞ্চলে এই টাইপের কিছু বোঝায় অ্যান্ড হচ্ছে ও আচ্ছা ওর নামটা বলতেছিলাম না ওর নাম হচ্ছে তুষার চাকমা অনেকে কিন্তু জানান না সবাই হিলোবি দিচ্ছে নামে চিনে ওর নাম হচ্ছে তুষার চাকমা তো আমি আজকে তার সাথে এসে সিরিয়াসলি অনেক এনজয় করছি আর খুবই মিশুক টাইপের একটা মানুষ রে ভাই মানে আমরা অনেক এনজয় করতেছি আর ভাইটার কথা কী বলবো নরম সরম মানুষ খুবই মানে সে খালি এনজয় করতেছে দেখতেছে কিন্তু কিছু বলে না ওই যে বলা আছে না চিকন মুড়ি ঝাল বেশি এই সবাই মিলে কিন্তু হিলি ভাইকে কিন্তু খুঁজে নিবা হ্যাঁ হ্যাঁ হিল আমি ডেসক্রিপশনে এবং হচ্ছে যে কমেন্টেও দিয়ে দেবো আমি হিলি ভাই এবং হিলো বেরিচ্ছে যে পেজের লিঙ্ক এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক আপনারা পেয়ে যাবেন তো আমরা খাই তাইলে না আমরা খাবার শুরু করি ওকে গাইস আমরা কি কি তরকারি নিয়ে আসছি যদি একটু দেখাই এটা মনে হয় মুরগি না হ্যাঁ এটা দেশি মুরগি আর দেশি মুরগি এটা হচ্ছে সবজি সবজি আছে আর হাঁসও আছে তার মরিচ ভর্তা মরিচ ভর্তা আছে এইটা মরিচ 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 ভর্তা আছে তারপরে এটা কি বাঁশকুড়ুলের সাথে বেগুন মনে হয় বেগুন দিয়ে বাঁশকুড়ুল সেগুলো পুলি সবগুলো ওকে গাইস আমরা তাহলে খেতে থাকি খেতে খেতে আমরা বিদায় নিই আর কি এখান থেকে আমরা খাওয়ার পরে গোসল টোসল করে তারপরে এখান থেকে রওনা দিব অলরেডি কিন্তু বিকাল হয়ে গেছে আমরা বেশিক্ষণ থাকবো না কারণ পাহাড়ি জায়গায় বিকাল পর্যন্ত থাকাটা কিন্তু এতটা ঠিক না সেফ না তো আমরা খেতে থাকি তাহলে আমরা বিদায় নিচ্ছি নাকি টাটা বাই বাই টাটা 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 তুমি টাটা দেবো টাটা টাটা টাটা